এশিয়া কাপ জিতে কত টাকা পেল শ্রীলঙ্কা জানাবো আজকের ভিডিওতে। অর্থ বিশেষ করে ডলার সংকটে ভোগা শ্রীলঙ্কার হাতে এবার উঠেছে এশিয়া কাপের শিরোপা। তাতে শ্রীলঙ্কার নাম ক্রীড়াঙ্গনে যেমন উজ্জ্বল হয়েছে, তেমন আর্থিকভাবে কিছুটা লাভবান হয়েছে লঙ্কানরা। টি টোয়েন্টি সংস্করণে হওয়া এবারের এশিয়া কাপ ফাইনালে ফাইনালিস্টদের মোট প্রাইজ মানে ছিল $3,00,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,85,00,000 টাকা। এর মধ্যে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা পেয়েছে $2,00,000, অর্থাৎ ১৯০,০০০,০০০ টাকা। আর রানার্স আপ দল হিসেবে পাকিস্তান পেয়েছে $1,00,000। শিরোপাজয়ী দল প্রাইজ মানির পাশাপাশি পেয়েছে বিভিন্ন ধরনের বোনাসও। ক্রিকেট বিশ্বে এশিয়া কাপই একমাত্র মহাদেশীয় টুর্নামেন্ট, আর কোথাও হয় না বলে মহাদেশীয় পর্যায়ের সাথে তার তুলনা করা যায় না। তবে বিশ্বকাপের সঙ্গে মেলাতে গেলে এশিয়া কাপের প্রাইজ মানি অনেক গুণ কম। ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল $16,00,000, রানার্স আপ নিউজিল্যান্ড পেয়েছিল $8,00,000। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।